ফের একবার ভয়াবহ যানজট ঘটনা। আহত শিশু ও মহিলা সহ 8 জন। ঘটনা শুক্রবার তেলিয়ামুড়া থানাধীন তুইশিন্ডা এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কে দুটি ছোট যাত্রীবাহী গাড়ির মধ্যে সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় দুটি গাড়িতে থাকা শিশু ও মহিলা সহ মোট 8 জন আহত হয়। এদিন একটি ইকো গাড়ি তেলিয়ামুড়ার দিক থেকে আগরতলা দিকে যাচ্ছিল, তখন অপর দিক থেকে আসা একটি যাত্রীবাহী গাড়ির সঙ্গে ইকো গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় ইকো গাড়িটিতে থাকা চালক সহ 3 জন এবং অপর গাড়িটিতে থাকা শিশু ও মহিলা সহ 5 জন আহত হয়। সঙ্গে সঙ্গে ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে এক এলাকার লোকজন খবর দিয়ে তেলিয়ামুড়া দমকল কর্মীদের দুর্ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় এবং আহতদের উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। আহতদের মধ্যে 6 জনের অবস্থা গুরুতর হওয়াতে তাদের উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর জিবি হাসপাতালে পাঠিয়ে দেন। খুবই বাজেভাবে ইনজোর্ড 7 to 8 জন ইনজোর্ড, এর মধ্যে দুজনের অবস্থা খুবই খারাপ, হ্যান্ড ইঞ্জুরি আছে 2-3 জনের। তো আমরা ওদেরকে রেফার করেছি ট্রমা সেন্টারে। এখন 6 জনকে রেফার করা হয়েছে, বাকি জনকে অ্যাডমিশন করা হয়েছে। টোটাল কতজন আহত হয়েছে? 8-9 জন। 8-9 জন আহত হয়েছে।